হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফার্স্ট দিন আমরা দার্জিলিংয়ে কী কী করলাম, কেমন কাটালাম, কেমন ঘুরলাম, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। যেমনটা আগের দিন তোমরা দেখছিলে, গাড়ি চলে এসেছে আমাদের, তারপরে লাগেজগুলো কিন্তু ওপরে তুলে দিল যে ড্রাইভার ছিল। তো তারপরে দেখো গাড়ির সামনে ঠাকুর রাখা ছিল, সেজন্য আমি ভিডিওতে নিয়ে নিলাম। অ্যান্ড তারপরেই আমরা একদম বেরিয়ে পড়লাম কিন্তু দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো তোমরাও রাস্তাটা এনজয় করতে থাকো, আমি ভয়েস অ্যাড করবো না বেশি, কারণ আমি চাই যেগুলো রিয়েলিটি সেগুলো হচ্ছে থাকুক। আর আমরা গাড়িতে গান বাজাতে বাজাতে যাচ্ছিলাম, সেটাও শুনতে পাবে আশা করি। তো চলো। এখানকার প্রত্যেকটা রাস্তাই ভীষণ সুন্দর। তারপরে দেখো আমরা ব্রেকফাস্ট করার জন্য একটু গাড়িটা দাঁড় করানো হয়েছিল। তো এই যে রেস্টুরেন্টে আমরা চলে এসেছি, এখানে হচ্ছে বিকাশ রেস্টুরেন্ট, রাস্তার মাঝখানেই পড়ছিল। তো ওখানে আমরা ফার্স্টে খাওয়া দাওয়া করে নেব, তারপরে কিন্তু আমরা আবার বেরিয়ে যাব ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। তো চলো। আমি কিন্তু ব্রেকফাস্টে নিয়েছিলাম এই যে ডিম রুটি অ্যান্ড চা নিয়েছিলাম, যেটা আমি ভিডিওতে নিতে ভুলে গেছি। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে আবার সবাই গাড়িতে উঠে গেল। আর দেখো গাড়ি যেহেতু ছাড়েনি, সেই জন্য এই যে দেখো ওদের এখনও মেকআপ শেষ হয়নি, মানে গাড়িতে বসেও মেকআপ চলছে, এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, তারপরে দেখো আবার কিন্তু গাড়ি ছেড়ে দিল। আর চলো, এখানে অনেক মজার ঘটনা আছে, তোমরা শুনতে থাকো আর দেখতে থাকো আমার ব্লগটা কন্টিনিউ। এখানকার কিন্তু রাস্তাগুলো পাহাড় কেটে কেটে পুরো বানানো হয়েছে। আর নিচেরটা দেখো কতটা, মানে আমরা উঁচুতে যাচ্ছি আর নিচেরটা দেখো উপর থেকে দেখতে মানে ভীষণই ভীষণ সুন্দর গাইস, কি বলবো। তোমরাও যদি কোনো দিন টাইম পাও, যারা এখনও আসোনি দার্জিলিং, তারা অবশ্যই অবশ্যই এসে কিন্তু ঘুরে যেও। অ্যাকচুয়ালি বছরে একবার না একটা ট্যুর রাখা উচিত, মাইন্ড ফ্রেশ হয়ে যায় সব কিছু, মানে কি বলবো, প্রকৃতিকে যদি উপভোগ করতে চাও তাহলে অবশ্যই ঘুরতে যেও। তারপরে দেখো রাস্তাতে কথা বলতে বলতে আমরা ফাইনালি মিরিক পৌঁছে গেছি, আর এটা হচ্ছে মিরিকের ভিউ পয়েন্ট। এই যে দেখো এখানকার রাস্তাগুলো দেখো উপর নিচ করে, আর নিচে দেখতে পাবে পুরোটা কিন্তু চা বাগান। এই যে ওপর থেকে দেখাচ্ছি তোমাদেরকে এই ভিউটা,
মানে অসম্ভব সুন্দর ভিউ, অসম্ভব সুন্দর ভিউ, মানে যেটার তুলনা কিছুই হয় না, মানে প্রকৃতির উপহার এত সুন্দর হয় কি বলবো। তো গাইস আজকে কিন্তু আমরা 7 পয়েন্ট ঘুরবো, মানে মিরিক ভিউ পয়েন্ট একটা হলো, তারপরেই দেখো এখানে পশুপতি টি বাগানে আমরা চলে এসেছিলাম, এটা আর একটা চায়ের বাগান। তো এখানে কিন্তু ঢুকতে দেয়নি ভেতরে, তো বাইরে থেকেই ভিডিওটা নেওয়া, তো গিয়ে দেখে চলে এলাম, দেখে ফটো তুলে একটু ভিডিও নিয়ে হচ্ছে চলে এসেছি। দেখো কি সুন্দর না, মানে যতবারই মানে প্রশংসা করবো ততবারই হয়তো কম হয়ে যাবে, এতটাই সুন্দর, এতটাই সুন্দর। তো দেখো এটা হচ্ছে এই যে রাস্তাগুলো, ওই দিকে মানে যেদিকেই তাকাবে শুধু পাহাড় আর পাহাড়, মনে হবে পাহাড়ের সাথে মেঘগুলো মিশে গেছে একেবারে। তারপরেই দেখো আমরা হাঁটতে 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 একটু ঘুরছিলাম, আর এখানকার ঢালাই রাস্তা কি বলবো, একটু যদি উঠতে যাও না তাহলে মানে এতটাই কষ্ট হবে, এতটাই কষ্ট হবে কি বলবো। আর দেখো তারপরেই পশুপতি টি বাগান থেকে তারপরে আমরা কিন্তু চলে এসেছিলাম মার্কেটে, আর এখানে কিন্তু আমরা নেপালের বর্ডারের দিকে গেছি, মানে নেপালের বর্ডারের কাছেই আমরা মার্কেটটায় যাচ্ছি ঘুরতে। মার্কেটে তো তেমন কিছু ছিল না, এই যে দেখো নেপালে এই যে ঢুকছি বর্ডারটায়, আর এই যে জিনিসপত্র সবাই দেখছে কেনাকাটার জন্য, কিন্তু এখানে জিনিসপত্র এতটাই দাম, এতটাই দাম কি বলবো। আর এখানকার বাড়িগুলোকে দেখে নাও, বাড়িগুলো কিন্তু আলাদাভাবেই বানানো, আমাদের মতো কিন্তু নয়। তো এই হচ্ছে ব্যাপার। আর জিনিসগুলো দেখো এইটুকু টুকু ছোট ছোট জিনিস ছিল, বাট প্রচুর প্রচুর প্রাইস এখানে, তো কিছু কেনাই যাবে না। তো ওদের 2 টাকা সমান আমাদের হচ্ছে 10 টাকা, তো মানে বুঝেই নাও ইন্ডিয়ান কারেন্সিতে এটাই হচ্ছে ব্যাপার। আর দেখো এখানে প্রত্যেকটা রাস্তার পাশে পাশে কিন্তু এত গোলাপ হয়, গোলাপ মানে ভীষণ সুন্দর সুন্দর বড় বড় গোলাপ হয়, আর হচ্ছে মানে কি বলতো এখানকার ওয়েদারটাই সেরকম, সেই জন্য হয়তো এত ফ্লাওয়ার্স হয়, মানে যেখানে সেখানে গোলাপের গাছ হয়ে আছে এরকম একটা ব্যাপার। তারপরে দেখো এই পুচকেটার সাথে আমি নেপালি বাচ্চার সাথে একটা ভিডিও নিয়ে নিলাম, তারপরে কিন্তু ওর সাথে ফটো টটো তোলার পরে আমরা আরও এগিয়ে যাচ্ছিলাম ভেতরের দিকে নেপালের মানে মার্কেটটা পুরোটা ঘোরার জন্য। তো দেখো ঘুরছিলাম আর এখানে অনেক কিছুই ছিল, সবাই দোকানে ঢুকে ঢুকে দেখছিল যে কী নেওয়া যায় কি না নেওয়া যায়, তো কিছুই নেওয়া হয়নি ওখান থেকে অ্যাট লাস্ট, কিন্তু তারপরে আর কি করা যাবে, কিন্তু ঘুরেছিলাম প্রচুর। আর তারপরে দেখো আবার কিন্তু কার নিয়ে ওই মার্কেট থেকে বেরিয়ে এসেছিলাম। ও হ্যাঁ গাইস একটা কথা তো বলাই হয়নি, নেপাল মার্কেটে ঢুকতে হলে কিন্তু নেপালের বর্ডারে যেহেতু যাচ্ছি তো আইডি প্রুফ দেখিয়ে কিন্তু তোমাদেরকে আসতে হবে, তো যারা যারা আসবে কিন্তু অবশ্যই আইডি প্রুফ সাথে ক্যারি করবে। তো যাই হোক তারপরে হচ্ছে দেখো আমরা চলে যাচ্ছি আবারও আমাদের নেক্সট একটা ডেস্টিনেশানে, সেটা হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট। আর গাইস ভিউ পয়েন্টটা জাস্ট দেখো, জাস্ট দেখো, মনে হচ্ছে না পাহাড়ের সাথে মেঘ মিশে গেছে, আর এখানে পাহাড়ের ওপর দিয়ে ধোঁয়া বেরাচ্ছে এরকম একটা ব্যাপার। তারপরে সীমানা ভিউ পয়েন্ট ঘুরে আমরা কিন্তু আবার রোডে বেরিয়ে গেছি, কিন্তু নেক্সট মানে আমরা এবারে কিন্তু হোটেলের দিকে, আমাদের হোটেলের দিকে ফিরে যাব, কারণ এখন অলরেডি হচ্ছে 3:30 বেজে গেছে, আমরা এখনও কিছু খাইনি, সেই মানে কালকে 4টা থেকে, সেই কালকে 6:30 থেকে বেরিয়েছি, 4টা থেকেই বলতে পারো বেরিয়ে রেডি হয়ে, 6:30 ট্রেন ছিল, সেখান থেকে এসে প্রচুর প্রচুর সবাই ভীষণ টায়ার্ড, তো সেই জন্য হচ্ছে আর আজকে বেশি কিছু ঘোরা হলো না, এইগুলোই ঘোরা হয়েছিল। তারপরে হচ্ছে আমরা এই টয় ট্রেন দেখবো বলছে না, আমার আমাদের ভাগ্য খুবই ভালো ছিল গাইস, টয় ট্রেন আমরা দেখতে পেয়েছি, মানে আজকেই দেখতে পেয়েছি ঘুরতে যাওয়ার সময়। আর এখানকার রাস্তাগুলো দেখো, আর প্রত্যেকটা রিভার পেরিয়ে পেরিয়ে যাচ্ছিলাম, আর যে আমাদের দাদাভাই আছে ও প্রত্যেকটা রিভারের নাম বলতে বলতে আমাদেরকে যাচ্ছিলো যে এটা এই এটা সেই, তো এই হচ্ছে ব্যাপার। তো ফিরতে ফিরতে যাচ্ছিলাম এরকম, সবাই ভীষণ মজা করতে করতে যাচ্ছিলাম, আর এখানকার রাস্তায় তো মানে রাস্তা আর গাছ আর প্রকৃতির সাথে প্রেমে পড়ে যাওয়ার মতো অবস্থা। তো যাই হোক তারপরে চলো,
দেখো তোমাদেরকে বলেছিলাম না টয় ট্রেন, এই যে দেখো টয় ট্রেন আসছে। তারপরেই দেখো ফাইনালি আমাদের হোটেল মুনলাইটে আমরা পৌঁছে গেছি। আর সবাই এত টায়ার ছিল, এত টায়ার ছিল কি বলবো। আর বাড়িগুলো তো মানে উঁচু উঁচুভাবে বানানো, মানে রাস্তা দিয়ে হেঁটেই তুমি আসতে পারবে না, তো আগেই বলেছি। তারপরে দেখো সবাই এখানে চলে এসেছে, সারাদিন তো কিছু খাওয়া নেই, তো এখন আমরা হচ্ছে মানে ডিনারের টাইমে হচ্ছে লাঞ্চ করব। তো দেখো লাঞ্চের জন্য বসে পড়েছি, এখানে ছিল ভাত, সালাদ, আলু ভাজা, আর হচ্ছে ওইটা একটা পাঁপড় ভাজা না চিপস ভাজা যাই হোক একটা। তারপরে দেখো সবাই খেতে বসে গেছে মোটামুটি, আর এইদিকে দেখো একটা টিম হয়েছে আর এইদিকে একটা। আর দেখো তারপরে ছিল ডাল, পটল, আলুর সবজি একটা ছিল, আর সাথে ছিল কিন্তু মাছ। তো বাঙালি তো মানে বুঝতেই পারছো মাছই খাবো। আর এখানে সব প্রত্যেকটা খাবার কিন্তু খুবই ভালো ছিল, টেস্টফুল ছিল। তারপরেই চলো রুমে চলে এসেছি আর ফ্রেশ ট্রেশ হয়ে, তারপরে তোমাদেরকে রুমের ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। তো এই দেখো এটা হচ্ছে আমাদের রুম, তো চলো খোলা যাক। আর তো লকটা তো খুলতেই পারছিলাম না খুলবো খুলবো করে, এতটাই শক্ত ছিল। তারপরে দেখো এই যে পুরো রুমটা এখন তোমাদেরকে আমি ঘুরে দেখাবো। আর রুমগুলোও ভীষণ সুন্দর দিয়েছে গাইস, খাবারও সুন্দর, রুমও সুন্দর। তোমরা যদি কেউ আসতে চাও কিন্তু আসতে পারো হোটেল মুনলাইটে। তো তারপরে দেখো এই যে আমার লাগেজ এখানে পড়ে আছে, সবার লাগেজ, জুতো টুতো সব দিকে ছড়ানো হয়ে আছে। আর এই যে এখানে আমার ফ্রেন্ড একটা কি দেখাচ্ছিল আয়না, যে ও ওই আয়নাটা নিয়ে এসেছে ছোটো কিনে। তো তারপরে এই যে এটা ছিল আমার সিঙ্গেল বেড, আর ওরা দুজন ওই বেডটাতে ছিল। তারপরে প্রত্যেকটা বেডই কিন্তু খুব সুন্দর, আর রুমগুলো কিন্তু খুব খুবই সুন্দর। আর এদিকে উইন্ডো ছিল, ডাস্টবিন ছিল, আর এদিকে হচ্ছে তোমার র‍্যাক ছিল যেখানে তুমি সব কিছু জিনিসপত্র কিন্তু রাখতে পারবে। তো যাই হোক এই যে দেখে না কাবাত মতো, তো সবাই জিনিসপত্র রেখে দিয়েছিল। আর হচ্ছে এই উইন্ডো থেকে বাইরেটা এটা, আর এখানে বাথরুমটাও ভীষণ সুন্দর। তো এই ছিল রুমের ব্লগ আজকের গাইস। এখন বাজে হচ্ছে 9:30 আর আমরা যাচ্ছি ডিনার করতে, চলো। কিন্তু আমার অবস্থাটা দেখো এরকম, এত ঠান্ডা এখানে কি বলবো। আর আর এটা হচ্ছে আমার অবস্থা, কি ঠান্ডা গাইস। আর এই ছিল দেখো আজকের ডিনার, চিলি চিকেন আর ফ্রাইড রাইস ছিল। আর হ্যাঁ বিকেলেও কিন্তু দিয়েছিল চা আর বিস্কিট, ওইটা আমি আর ভিডিও করিনি মানে ভুলে গেছি আর কি। তো চলো আজকের মতো টাটা।